আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে আপনাদের সবাই আবারও স্বাগতম। আজকে আমরা ব্যবসা সংগঠন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায় হলো অংশীদারি ব্যবসা। আমরা সবাই কম বেশি অংশীদারি ব্যবসা সম্পর্কে জানি, তবে আজকে আমরা অংশীদারি ব্যবসা নিয়ে কিছু বেসিক আইডিয়া নেব অংশীদারি ব্যবসা থেকে। তো প্রথমেই জানতে হবে যে অংশীদারি ব্যবসার ধারণা বলতে মূলত আমরা জানি যে সংজ্ঞাটা, অংশীদারি ব্যবসার সংজ্ঞাটা কি। যদি আমরা সেটা বলতে চাই তাহলে সেটা হচ্ছে সকলের দ্বারা বা সকলের পক্ষ থেকে একজনের দ্বারা পরিচালিত মুনাফা নিজেদের মধ্যে বণ্টনের নিমিত্তে কতিপয় ব্যক্তিবর্গের মধ্যে যে চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয় তাকে অংশীদারি ব্যবসা বলে। অর্থাৎ কতিপয় মানুষ যদি মিলিত হয়ে তাদের মুনাফা তাদের নিজেদের মধ্যে বণ্টন করতে চায় এবং তাদের মধ্যে যদি একটা চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয় তবে তাকে অংশীদারি ব্যবসা বলা হয়। অর্থাৎ অংশীদারি ব্যবসা হতে হলে অবশ্যই তাদের মধ্যে একটা চুক্তিবদ্ধ সম্পর্ক থাকতে হবে। এরপরে আসি যে ভারতীয় উপমহাদেশে অংশীদারি আইন পাশ হয় 1932 সালে, এবং এই অংশীদারি আইনটাই, অর্থাৎ 1932 সালের আইনটাই এ পর্যন্ত আমরা ব্যবহার করে আসছি। অর্থাৎ আমাদের বাংলাদেশে ভারতীয় উপমহাদেশের 1932 সালের আইনটাই ব্যবহার করা হয়। সাধারণ অংশীদারি ব্যবসার সর্বনিম্ন সদস্য সংখ্যা হলো 2 এবং সর্বোচ্চ 20 জন। অর্থাৎ সাধারণ যে কোনো ধরনের অংশীদারি ব্যবসার ক্ষেত্রেই সর্বনিম্ন সদস্য সংখ্যা হয়ে থাকে 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন। তবে ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 এবং সর্বোচ্চ 10। এক্ষেত্রে একটা বেসিক পার্থক্য আপনাদের সবাইকে সবসময় খেয়াল রাখতে হবে যে সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সবসময় সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 হতে পারে, তবে ব্যাংকিংয়ের ক্ষেত্রে 10-এর বেশি হতে পারবে না। এরপরে আসি অংশীদারি চুক্তি। অংশীদারি চুক্তি, চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা করা যায় না, আমরা এটা একটু আগেই বলে এসেছি। এখন জেনে নিই যে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হলো চুক্তি। অর্থাৎ চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। অংশীদারি ব্যবসা গড়ে তুলতে হলে চুক্তি অবশ্যই লাগবে। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা কোনোভাবেই সম্ভব নয়। আর চুক্তি হতে পারে 3 রকম। কিরকম? লিখিত, অর্থাৎ আপনি লিখে চুক্তি করতে পারেন। দ্বিতীয়, মৌখিক, অর্থাৎ আপনি মুখে বলে একটা চুক্তি করে নিতে পারেন। আবার চুক্তিটা লিখিত ও নিবন্ধিত দুটোই হতে পারে, অর্থাৎ আপনি যেই চুক্তিটা লিখেছেন সেটাকে নিবন্ধিতও করতে পারেন 1932 সালের আইন অনুযায়ী। আবার চাইলে আপনি নিবন্ধিত নাও করতে পারেন। তো এই হচ্ছে চুক্তির 3টা ধাপ। লিখিত চুক্তিকে ডিড বা চুক্তিপত্র বলা হয়। একটা কথা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা সম্ভব নয়, তবে চুক্তিপত্র ছাড়া অংশীদারি ব্যবসা সম্ভব। কেননা চুক্তি হতে হয় অংশীদারি ব্যবসার জন্য, তবে চুক্তিপত্র হতেই হবে এমন কোনো কথা নাই। কারণ চুক্তিপত্র মানেই লিখিত চুক্তি। চুক্তিকে লিখিত না করে মৌখিক হলেও ব্যবসা পরিচালনা করা যায়, সেজন্য চুক্তিপত্র ছাড়া ব্যবসা সম্ভব, কথাটি সত্য। এরপরে আসি অংশীদারি ব্যবসার প্রকারভেদ। অংশীদারি ব্যবসা মূলত 2 প্রকার। কি কি? প্রথমত হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসা। অর্থাৎ যে কোনো ধরনের ব্যবসা পরিচালনা করা সেটাই হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসা, সাধারণ নিয়মে পরিচালনা করা। এরপরে আছে সীমিত অংশীদারি ব্যবসা। সীমিত অংশীদারি ব্যবসাটা কি? আমাদের সীমিত বলতে মূলত বোঝায় দায় সীমিত হওয়া। অর্থাৎ যতজন অংশীদার থাকবে তাদের মধ্য থেকে একজনের দায় সীমিত হতে হবে। আবার অন্যভাবে একজন বাদে বাকি অংশীদারদের দায় সীমিত হতে হবে। অর্থাৎ কারো দায় যদি কোনোভাবে সীমিত হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে সেই অংশীদারি ব্যবসাকে সীমিত অংশীদারি ব্যবসা বলা হয়। এরপর আমরা আসি সাধারণ অংশীদারের প্রকারভেদ। অর্থাৎ এতক্ষণ আমরা জানলাম যে অংশীদারি ব্যবসা কত রকম হতে পারে, এখন জেনে নেই যে অংশীদাররা আসলে কত রকম হতে পারে।
তো প্রথমেই আসি সাধারণ অংশীদার। সাধারণ অংশীদার বলতে যারা সাধারণ নিয়মে ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে, ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করবে এবং ব্যবসার লাভ লোকসান বহন করবে, তাদেরকেই মূলত সাধারণ অংশীদার বলা হচ্ছে। এরপরে আসি কর্মী অংশীদার। কর্মী অংশীদারটা কি? যারা ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে না তবে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করবে, এদেরকে বলা হচ্ছে কর্মী অংশীদার। এরপরে আছে ঘুমন্ত অংশীদার। ঘুমন্ত অংশীদার তারা যারা ব্যবসায় মূলধন বিনিয়োগ করে কিন্তু ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না, এরাই হচ্ছে ঘুমন্ত অংশীদার। এরপর নামমাত্র অংশীদার। নামমাত্র অংশীদার কারা? যারা তাদের নামের, যারা তাদের কিছু লাভের বিনিময়ে তাদের নামটা ব্যবহার করার অনুমতি দেয়, তাদেরকেই বলা হচ্ছে নামমাত্র অংশীদার। এরা ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না, ব্যবসা পরিচালনায় অংশগ্রহণও করে না, শুধুমাত্র কিছু লাভের বিনিময়ে তাদের নামটাকে ব্যবহার করতে দেয়। এরপরে রয়েছে আপাত দৃষ্টিতে অংশীদার, যারা ব্যবসায় একসময় অংশীদার ছিল তবে এখন ব্যবসা থেকে অবসর গ্রহণ করে ফেলেছে, তবে তাদের মূলধনটা তারা উত্তোলন করে নিয়ে যায় নাই, অর্থাৎ মূলধনটাকে তারা ঋণ হিসেবে ব্যবসায় দিয়ে গেছে, সে কারণে তাদেরকে আপাত দৃষ্টিতে অংশীদার বলা হয়। এরপরে আসি আচরণে অনুমিত অংশীদার, যারা তাদের আচরণ দ্বারা বোঝায় যে তারা এই ব্যবসার অংশীদার কিন্তু তারা আসলে অংশীদার নয়, তবে তাদের আচরণে অংশীদারের স্বভাব প্রকাশ পাওয়ার কারণে তাদেরকে ব্যবসার আচরণে অনুমিত অংশীদার হিসেবে ধরা হয় এবং তারা ব্যবসার দায় গ্রহণে বাধ্য থাকে। এরপরে আসি নাবালক অংশীদার। নাবালক আবার কিভাবে অংশীদার হতে পারে? হ্যাঁ, নাবালক কোনো বিশেষ কারণে অংশীদার হতে পারে, তবে সেক্ষেত্রে কিছু শর্ত থাকে। যেমন অংশীদারি ব্যবসার সুবিধা গ্রহণকারী নাবালককে গণ্য করা হয় সীমিত অংশীদার হিসেবে। তো দেখেন আপনারা, একটু আগেই বলে এসেছি যে সীমিত অংশীদারি ব্যবসাটা কি। সীমিত বলতে মূলত দায় সীমিতকে বোঝায়। তো এখানে নাবালককে যখন কোনো ব্যবসার অংশীদার হিসেবে গণ্য করা হয় তখন তাকে সীমিত অংশীদার হিসেবে ধরা হয়, কারণ তার দায়টাকে সীমিত রাখা হয় সেজন্য। এরপর একজন নাবালক অংশীদারের সাবালক হবার 6 মাস বা 180 দিনের মধ্যে চুক্তিপত্রে দস্তখত দিতে হয়, অর্থাৎ যখন সেই নাবালকটা সাবালক হয়ে যাবে তখন সেই সাবালক হবার 6 মাস বা 180 দিনের মধ্যে সে চুক্তিপত্রে একটা দস্তখত দিবে, কারণ তখন থেকে সে আর সীমিত অংশীদার থাকবে না। এরপরে আসি বিলোপ সাধন। অংশীদারি ব্যবসা পরিচালনা করলাম কিন্তু তার বিলোপ সাধন কীভাবে হয়? অংশীদারি ব্যবসা বিলোপ সাধনের কয়েকটি ধারা আছে যা অংশীদারি ব্যবসার আইনে 1932 সালের আইনে বলা হয়েছে। তো আমি সেই আইনটাকে খুব শর্টকাটে আপনাদের জানাতে চাই। আইনটাকে শর্টকাটে বলা যায় সকলে বাধ্য বিশেষ বিজ্ঞপ্তি আদালত। এর মানে কি আসলে? এটা বলতে বোঝায় যে অংশীদারি ব্যবসার 1932 সালের আইনে 40 নং ধারা অনুযায়ী বলা আছে সকলের সম্মতিতে বিলোপ সাধন। অর্থাৎ আপনাদের বেশি জানতে হবে না, এটুকু জানলেই চলবে যে কোন ধারায় কোনভাবে বিলোপ সাধনের কথা বলা হয়েছে। তো 1932 সালের আইনে 40 ধারায় সকলের সম্মতিতে বিলোপ সাধনের কথা বলা হয়েছে। এরপর অংশীদারি ব্যবসার বাধ্য অর্থাৎ বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন ঘটতে পারে, আর এই বাধ্যতামূলক বিলোপ সাধনের কথা বলা হয়েছে 41 নং ধারায়। এরপরে আসি বিশেষ কারণে বিলোপ সাধন। এই বিশেষ কারণে বিলোপ সাধনের কথা বলা হয়েছে 42 নং ধারায়। এরপর আসি বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন। বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধনের কথা বলা হয়েছে 43 নং ধারায়। এরপর 1932 সালের 44 নং ধারায় বলা আছে আদালত কর্তৃক বিলোপ সাধন, অর্থাৎ আদালতের নির্দেশে কোনো অংশীদারি ব্যবসাকে বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন করতে হয় আদালতের নির্দেশে। এটা বলা আছে অংশীদারি ব্যবসার 44 নং ধারা অনুযায়ী। আপনাদেরকে অবশ্যই ধারাগুলো সিকোয়েন্সলি মনে রাখতে হবে। তো এই ছিল আমাদের আজকের অংশীদারি ব্যবসার বেসিক কিছু কনসেপ্ট। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।